তারপরে লিখেছেন বামন পুরাণ, তারপরে লিখেছেন বিষ্ণু পুরাণ, তারপরে লিখেছেন মার্কণ্ডেয় পুরাণ, তারপরে লিখেছেন ব্রহ্ম বৈবর্ত পুরাণ, তারপরে লিখেছেন জৈমিনী পুরাণ, তারপরে লিখেছেন কুর্ম পুরাণ, তারপরে লিখেছেন বায়ু পুরাণ, তারপরে লিখেছেন অগ্নি পুরাণ, তারপরে লিখেছেন শ্রীমদ মহাভারত, লিখেছেন মহাভারত বলেছেন, নাম শুনেন, শুনেছেন জোরে বলুন, তারপর লিখেছেন মহাভারত থেকে শ্রীমদ ভাগবত গীতা, শ্রীমদ ভাগবত গীতা। এই গীতা রাখার পরে তিনি লিখেছেন মধুময় শ্রীমদ ভাগবত, লিখেছেন ভাগবত। পৃথিবীর যত মানুষ আছে কেউই এই পুরাণের একটি শব্দ মিথ্যা বলতে পারেনি, কেন? সাক্ষাৎ ভগবান লিখেছেন। কে লিখেছেন? ভগবান লিখেছেন। গীতার প্রথম শ্লোক মনে আছে? মনে আছে? বলবেন আমার সঙ্গে সবাই মিলে বলি, তাহলে গীতার প্রথম শ্লোক, তারপর ভাগবতের শ্লোক করবো একটা, ঠিক আছে? গীতার প্রথম শ্লোক সবাই বলবেন। ধৃতরাষ্ট্র বলছে, কে বলছেন? ধৃতরাষ্ট্র উবাচ ধর্মাস ক্ষেত্রে, জোরে কই আওয়াজ পাইছো? বলবেন না গীতা? গীতা বললে কি হয় জানেন? একটু পরে বলছি, জয় বলুন। ধর্মস ক্ষেত্রে পুরুষ ক্ষেত্রে সমবেতা জয়ুৎ সভা মামতা পাণ্ডবশ্চৈব কিম অকর্তব সঞ্জয়। প্রথম একটা শ্লোক আপনারা উচ্চারণ করবেন, ভাগবত গীতার একটি শ্লোক উচ্চারণ করলে আপনাদের বিষ্ণুপদ প্রাপ্তি হবে, ভগবান বিষ্ণুর শ্রীপাদ চরণ প্রাপ্তি হবে, তাই এইবার আসুন। তার সেই ব্যাস মুনি, তিনি হচ্ছেন জগৎগুরু, তিনি জগৎগুরু। তে গুরু মানে গরিষ্ঠ, বড়, কথা বলা যাবে না, খুব মারাত্মক কথা হচ্ছে, এই সময় কথা বললে বুঝতে পারবেন না বাবা। মায়েদের বলছি আপনারা আপনার আপনার হাতে বসে রাখুন, ঠাকুর এই সময় এখানে আসবেন না, একটু পরে আসবেন, ভাগবতের রসাভাস হয়। বাইরে কি বলবো, ও সাউন্ড দিতে হচ্ছে বাবা, কয় মাইক ম্যান কোথায়, একটু সাউন্ড দিয়ে দাও, শ্রোতারা চাইছে, আমি চাইছি না বাবা, তোমার মাইকের আজকে খুব ভালো চলছে, নিশ্চয় নতুন কোনো জিনিস লাগাইছে, এটা সেবা, এটা সেবা দিচ্ছে। গুরু মানে গরিষ্ঠ, আজকে ভাগবতে শুনে যান, জীবনে কোনদিন ভুল করবেন না গুরু বিচারে, গুরুদেবকে বিচার করে নেবেন। আর আমার কথাগুলি যদি ভালো লাগে চিরকালের মতো অন্তরে নিয়ে অপরজনকে শিক্ষা দেবেন। গুরু মানে বড়, কোন দিকে? শাস্ত্র জ্ঞানে। কোন জ্ঞানে? শাস্ত্র জ্ঞানে। গুরু বাক্য শাস্ত্র বাক্য হৃদয়ের পরিচায়ক। মায়েদের বলেছি ওমা এখানে এসো না, এখন এই কথাগুলি যদি সবাই শুনতে ভালো মতো না পারে
তাহলে সারা জীবন ফুটে যাবে। তাহলে সেই গুরুদেবের গুরুদেবকে শাস্ত্র সিদ্ধান্ত অনুসরণ করে চলতে হবে। কেন? আদিগুরু হচ্ছেন ব্যাসদেব। আদিগুরু ব্যাসদেব, যিনি ভগবানের অবতার হয়ে ভগবানের কথা তিনি সারা পৃথিবীকে জানিয়ে দিয়ে গেছেন। তাহলে আমরা যখন গুরুদেব নির্ণয় করব কাকে গুরু করব, আজকে জেনে যান, মন্ত্র হচ্ছে পাঁচ প্রকার। গুরুদেব কে দেন জোরে বলো, মন্ত্র দেন, কিছু বলবেন? গুরুদেব কে দেন? মন্ত্র দেন। আজকে সব ভেঙে চুরে বলবো, যারা মনে করেন এত গোপন কথা আপনি বলছেন, আপনার কি স্বার্থ আছে? না বাবা, আমার স্বার্থ নেই, আমি মানুষ আপনাদের মতো সাধারণ, আমি সাধারণ, আপনারা বৈষ্ণব, আপনারা অসাধারণ। আপনাদের কাছে বলছি এই জন্য আমি মানুষ হয়ে যদি আপনাদের মতো ভক্তদের চরণ সেবায় লাগি তাহলে আমার মনুষ্য জন্ম সার্থ। আমি মিথ্যা কথা বলতে আসিনি, বিশ্বাস করুন আমি আপনাদের সত্যি ভালো চাই, আপনাদের মনুষ্য জীবনটা সুন্দর মধুময় হোক, এই মনুষ্য জন্মে ঈশ্বরকে জেনে আপনার গুরুচরণ স্মরণ করে ভগবানের ভজন করুন, এটা আমি চাই। আপনারা কি চান? জোরে বলো, ভগবানকে ভজন করতে চান? পিছন থেকে বলেন, ও বাবা তোমরা কি ভগবানের ভজন করতে চাও? ভগবানের ভজন করতে চাও, তাহলে এইবার বুঝব যে আমরা যদি ভগবানের ভজন করতে চাই ভগবানকে কম করে তিনটি শাস্ত্রে তার প্রমাণ দিতে হবে। ভগবান আসেন তার আগেই শাস্ত্র লিখিত হয়, ভগবান কবে কোথায় কখন আসবেন। ভগবত গীতাতে ভগবান বলে দিয়েছেন, যদা যদা হি ভারতস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম সৃজতাম বিনাশায়চ দুষ্কৃতাম, বিনাশায়চ দুষ্কৃতাম পরিপুরাণায় সাধনা, পরিপুরাণায় সাধনা, সাধুদের পরিপ্রাণের জন্য আর দুষ্কৃতীদের দমন করার জন্য ভগবান আসেন। পরিপুরাণায় সাধনা বিনাশায়চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। কবে আসেন? কবে আসেন? একটি যুগে ভগবান পূর্ণ ভগবান একবার আসেন, পূর্ণ ভগবান একবার আসেন যুগে যুগে। সপ্তযুগে ভগবানকে বিষ্ণু নারায়ণ, বিষ্ণু ত্রেতা যুগের ভগবান রাম, ত্রেতা যুগের ভগবান রাম, দ্বাপর যুগের ভগবান ধরে বলো, দ্বাপর যুগের ভগবান কৃষ্ণ, এটা কোথেকে জানলেন? জোরে বলো, শাস্ত্রের থেকে জেনেছে, সাধু মুখে শাস্ত্র বাক্যে। এই সময় কথা বলবেন, একটা কথা বলবেন এখন নীরবে শুনলে, শাস্ত্র সাধু মুখে শুনেছেন, এবার দ্বাপর যুগের পরে আসলো কলিযুগ। কি আসলো? কলিযুগ। প্রশ্ন হলো এই কলিযুগে ভগবান কে? জয় বলো, দাঁড়া পিছন থেকে মা বলছে, বলো
মাবারক গৌরাঙ্গ মহাপ্রভু সবাই মানো সবাই মানো হাত তুলো কে কে মানো তাদের গান গাইতে হবে সবাই যখন মেনেছ আমরা একটা হাত তুলে গান গাইব ভগবান যখন গৌরাঙ্গ মহাপ্রভু পেয়ে গেছি পেয়ে গেছি তো পেয়ে গেছি বলি ভগবান তবে সেই মহাপ্রভু একখানা দান কি গান যশোদা নন্দন জয় সখী সুত সবাই মিলে জানে ওই মায়াপুরে আগে নাম ছিল মিয়াপুর কি নাম ছিল মিয়াপুর পরবর্তীতে স্বাস্থ্য সিদ্ধান্ত এসে দেখলেন মিয়াপুর ছিল না নাম আসলে মায়াপুর নাম আসলে মায়াপুর মুসলমান শাসিত ওই রাজ্যটাকে মিয়াপুর করে দিয়েছিল কি দিয়েছিল শাস্ত্র ঘেটে আবার পার করে মহাপ্রভু নাম দিয়ে গেলেন মায়াপুর আমার আপনার নাম মায়াপুর সেই মায়াপুরে মুসলমান শাসিত সম্রাট কি নাম কাজী কাজীর সমাধি সবাই দেখতে যায় না যায় তো বকুল গাছ আছে একটা সবাই জানে এটা মহাপ্রভু গেড়ে দিয়েছিল গাছটা কার হাতে ধরে বলো মহাপ্রভুর হাতে কাজীকে উদ্ধার করার পর কাজী বলেছিলেন প্রভু আমি তোমায় চিনতে পেরেছি কিন্তু আমি ভুল করেছি তাই আমার অপরাধ ক্ষমা করো যদি কোনদিন আমার এই দেহের থেকে প্রাণ চলে যায় তাহলে তুমি আমাকে তোমার চরণ স্থান দাও মহাপ্রভু বলেছিলেন মামা বলে সম্বোধন করতেন কি বলে মামা বলে সম্বোধন করতেন তখন বলেছিলেন কাজী তুমি যে অত্যাচার করেছো ভালো করেছো কি কাজী সেদিন বলেছিলেন ভাগ্নে আমি বুঝতে পারি নাই তুই যে ভগবান আমি বুঝতে পারি নাই তুই যে ভগবান তাই অত্যাচার করে আমি ভগবানকে পেলাম যদি অত্যাচার না করতাম তুই যে ভগবান এটাই জগতে আমি প্রকাশ করতে পারতাম না কেন যেদিন ভোর করতাম ভেঙে দিয়েছিলাম সেই রাত্রিতে তুমি নিসিংহ মূর্তি ধারণ করে আমার বুকের উপরে বসেছিলে কি মূর্তি ধারণ করে নিসিংহ মূর্তি ধারণ করে আমার বুকের উপরে বসেছিলে তখন আমি বেঁচে থাকবার জন্য তোমার চরণে কতবার প্রার্থনা করেছি প্রভু
আমাকে তুমি রক্ষা করো। আমি কথা দিচ্ছি আমার বংশে আর কেউ কোনোদিন তোমাদের হরিনাম করবার বাধা দেবে না, কেউ হরিনাম করতে বাধা দেবে না। আর আজকের থেকে আমরা সবাই তোমার চৈতন্য মহাপ্রভু দাসত্ব করব। কাজী সমস্ত পরিবার মহাপ্রভুর অনুগত হয়ে গেল। মহাপ্রভু কথা দিলেন, কাজী তোমার সমাধিতে আমি যে তোমাকে ভালোবেসেছি ক্ষমা করেছি, তার জন্য একটা বকুল গাছ গেড়ে দিব, যাতে আমার ওই ছত্র ছায়ায় তুমি চিরকাল বৈষ্ণব সমাজে আমার ভক্ত হয়ে চিরকাল বিরাজ করতে পারো। তাহলে সেই মহাপ্রভু শাস্ত্র বাক্যে ভগবান পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষীকে জগায়ার মাধায়, জগায়ার মাধায়ের মতো পাপি এই যুগে কেউ ছিল না, তাদের উদ্ধার করেছেন মহাপ্রভু। আর সেই মহাপ্রভুই কলিযুগে একমাত্র ভগবান। এইবার প্রশ্ন হল, আপনি বলছেন প্রমাণ দিন, তাই তো? প্রমাণ ছাড়া কথা বলা যাবে না? কতগুলি গ্রন্থের থেকে বলবো বলুন, আমার কাছে 18 খানা প্রমাণ আছে। কয়টি প্রমাণ? 18 খানা প্রমাণ আছে কলিতে চৈতন্য মহাপ্রভুই হবেন ভগবান, আর যারা জন্মগ্রহণ করবেন তারা হবে মহাপুরুষ। ভগবান আর মহাপুরুষ এক নয়, ভগবানের ঐশ্বর্য ছয়টি। কয়টি ঐশ্বর্য? ছয়টি ঐশ্বর্যের একটাকে 16 ভাগ করলে তার একটা ভাগ নিয়ে যারা জন্মে তারা হলেন মহাপুরুষ। তারা হলেন, ভালো করে বুঝে না, অঙ্কটা ভুল করল। ভগবানের কয়টি ঐশ্বর্য? ছয়টি। ছয়টির মধ্যে 5টি ভাগ দিলা ওটা ভগবানের, একটি ঐশ্বর্যকে 16 ভাগে ভাগ করো। কত ভাগে? 16 ভাগে। তার একটা ভাগে হয় মহাপুরুষ। কলিতে 1000 জন মহাপুরুষ জন্মাবে, কয়জন জন্মাবে? 1000, 1000 জন মহাপুরুষ হবেন, কিন্তু কেউ ভগবান হবেন না। ভগবান একজনই হবেন, তিনি চৈতন্য মহাপ্রভু। এইবার খুব ভালো কথা শুনবেন, খুব মন দিয়ে শুনবেন। আমরা গুরু শব্দটি বলছিলাম, যে গুরুদের শাস্ত্র জ্ঞানে জ্ঞানী নন, শাস্ত্রকে মানে না, তাকে গুরু করা যাবে না, তাকে গুরু করা যাবে না। ভুল সিদ্ধান্ত দিয়ে আপনার জীবনটাকে নষ্ট করবে। গুরুদেবকে হতে হবে উচ্চ শিক্ষায় শিক্ষিত। কি বললাম আগে? বললাম শাস্ত্র জ্ঞানে নিপুণ থাকতে হবে। তো শাস্ত্র জ্ঞান যদি জানতে হয় তাহলে কি হতে হবে? শিক্ষিত হতে হবে, গুরুদেবকে শিক্ষিত হতে হবে। তো কলিতে গুরুদেব হতে গেলে, শাস্ত্র জ্ঞান জানতে গেলে কম করলেও, ইংরেজিতে বলে গ্র্যাজুয়েশন, ইংরেজিতে বলে গ্র্যাজুয়েশন, বাংলায় কি বলবে? স্নাতক। স্নাতককে আমরা কি পাস বলবো? জোরে বলো, বিএ পাস। গুরুদেবকে কম হলেও বিএ পাস হতে হবে, তারপরে এমএ, তারপরে পিএইচডি, তারপরেও যদি কিছু থাকে ডিগ্রি, সেই সমস্ত ডিগ্রি ধারণ করতে হবে, তাহলে শাস্ত্র জ্ঞান বোঝা যাবে। এই হলো গুরুদেবের যোগ্যতা। এরপর গুরুদেবকে ধনী হতে হবে,
কি হতে হবে? জয় বলুন, ধনী হতে হবে। কেন? গুরুদেবের যদি পূর্ব জন্মের সুস্মৃতি থাকে, তিনি ধনীর ঘরে জন্মাবেন। ধনীর ঘরে জন্মালে শিষ্যদের ধনের প্রতি গুরুদেবের লোভ রাখবে না, গুরুদেবের লোভ রাখবে না। নিতাই গৌর হরি বল। পয়সা দিয়ে ভগবান কিনা যায় না। আজকাল বাজারে পয়সা দিয়ে ভগবান কিনা যায়, বুঝতে পেরেছ? সাবধান, পয়সা দিবে না, গুরুদেবদের চরণে পয়সা নিবেদন করবে না। যদি পারো ভক্তি অর্ঘ নিবেদন করবে, যা একমাত্র ভগবানের চরণে পৌঁছাবে। এই জগতের অর্থ বিষয় টাকা করি এগুলি কোনদিন ভগবানের চরণে যায় না, যাবে না। একমাত্র ভগবান ভক্তি সম্পূর্ণ, সেই ভক্তের ভক্তি গুরুদেব মাথায় করে নিয়ে ভগবানের চরণে পৌঁছিয়ে দেয়। প্রভু এই সেই শিষ্যকে নিয়ে তোমার চরণে দিলাম। অর্থ দিয়ে কোনদিন ভগবান পাওয়া যায় না। যদি পাওয়া যেত টাটা বিড়াল আর পামাসে নাকি, ধরে বলো ভগবান কিন্তু পাত না। রিলায়েন্স কোম্পানির মালিক মুকেশ আম্বানি, নাম শুনেছি তো, মুকেশ আম্বানি টাটা পামাসে নাকি, উনি কিনে ভগবান বাড়তে ভাগতে রাখতে পারত না। ভগবান কেউ টাকার সম্পত্তির মালিক নন। ভগবান কার? দীনহীন কাঙ্ক্ষা, যে সন্তুষ্ট বলে নয় হয়েছ, ভগবান কার? ভগবান সব সইতে পারে, সইতে পারে না কৃষ্ণ বলা ভক্তি। যে জন একবার কৃষ্ণ বলে কাঁদে, যে জন একবার নিতাই বলে, যে জন একবার ভক্তের চরণ জড়িয়ে ধরে কাঁদে, ভগবান তার ভগবান ভক্তির সংখ্যা, ভগবান আর কিচ্ছু চায় না, শুধু চা কে আমার নয়ন জলে কৃষ্ণ। ভগবান কার? ঐশ্বর্যে অভুনাহী কৃষ্ণ ভগবান বস, ভগবান বস, শুধু ভক্তের প্রেম ভক্তি রস। ঐশ্বর্যে কখনোই ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে একটু প্রেম ভক্তি দরকার। কি দরকার? প্রেম ভক্তি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে Yeah.
ভগবান বললেন ভক্ত সঙ্গে যাদের হাত আছে অথচ তুললি না, তাহলে সেই হাত আর পরজন্মে দিয়ে তোদের কি হবে? সামনের হাতটা তোদের পা করে জন্ম দিয়ে দিয়েছিলাম হাত, তুলিস নাই, তুলেছিস? দেখ আমি, দেখ বলছেন, দেখ আমি তোদের জন্ম জন্ম জন্মান্তর হাত তুলেছি আর নামাই নাই। কেন নামাই না? যে তোরা যদি আমার হাত নামানো না দেখিস তাহলে কোনদিন তোরা হাত আমি তুলবি না। নিজে আচরিত ধর্ম জীবের শেখা, নিজে না আচরিত ধর্ম শেখা না যায়। তাই সবাই মিলে ভগবানের চরণে নিজেকে বিকিয়ে দিন। এই সুযোগ সাধু সঙ্গে বসে যদি কেউ একবার হরিকৃষ্ণ গোবিন্দ বলতে পারে, জানবেন মরণের পরে আপনাকে আর জমালয়ে যেতে হবে না। ভাগবত সাক্ষী দিয়েছে পুত্রের নাম নারায়ণ রেখেছিল, অজামী পুত্রের নাম স্মরণ করে নারায়ণের চরণে বৈকুণ্ঠে চলে গেলেন গতকাল আমরা শুনেছি। তাই তো বাবা, তো যা হোক, যে কথা বলতেছিলাম, গুরুদেবকে ধনী হতে হবে যেন শিষ্যের ধনের প্রতি গুরুদেবের লোভ না থাকে। কোন কোন গুরুদেব আছেন শিষ্য বাড়ি আসে তো আর যায় তাই না, নিতাই গৌর হরি হরি, তিন দিন চার দিন পাঁচ দিন ঘুরে ঘুরে মন্ত্র দেয় আর শিষ্য বাড়িতে খায় দক্ষিণাগ্রা দেয় আর বিয়ের সংসার চালায়। এটা গুরুদেব নয়, শিষ্যের পয়সায় যদি গুরুদেব চলে তাহলে জানবেন গুরুদেব পূর্ব জন্মের বহু অপরাধী, তাই ঐশ্বর্যহীন হয়ে জন্মগ্রহণ করেছেন। এরপরে সেই গুরুদেবকে যা যা বরের ঘরে জন্ম নিতে হবে, তাই গৌর হইল, যা যা বরের ঘরে জন্ম নিতে হবে, তাই গুরুদেবকে অবশ্যই ধনী হতে হবে যেন শিষ্যের ধনের প্রতি তার কোন লোভ না যায়। লোভী গুরু কামুক চেলা ভসতে ভসতে নরকে গেলা, লোভী গুরু কামুক চেলা, বুঝতে পেরেছেন? গুরুদেবের যদি লোভ না থাকে সাবধান, তাহলে সেই গুরুদেব এবার কি বলছেন বলে গুরুদেব দেখতে একটু সুন্দর হবেন, কেমন হবেন, দর্শনকারী হবেন, গুরুদেব যেন বাঁকা ন্যাংরা খোরা অন্ধ ইতর শ্রেণীর না হন, গীতারি গৌর হইব। গুরু বিচার করবেন গুরুদেব যদি কানা হয় দীক্ষা নিতে যাবেন না, ভুল করবেন জীবনে। কেন জানবেন গুরুদেবের পূর্ব জন্মের অপরাধ থাকায় এ জন্মে মনুষ্য জন্ম পেলেও পূর্ণাঙ্গ পায়নি, চোখ নাই, একটা ঠ্যাং নাই, বোবা হয়ে জন্মায়, বধির হয়ে জন্মে, কিছু বুঝলেন? যে গুরুদেবের অঙ্গ বিকৃতি তাকে গুরু করা যাবে না। পরিষ্কার হলো? এইবার সব যদি ভালো করে বুঝবেন, মনি মহারাজ বলছে গুরুদেব আমি আপনার কথা শুনব না। কেন শুনবেন না? গুরুদেব অশাস্ত্রীয় কথা বলছেন, কি বলছেন, অশাস্ত্রীয় কথা। তাহলে আগে নির্ণয় করুন শাস্ত্র বাক্য কি বলেছেন। কলির যুগ ধর্ম নাম সংকীর্তন, কলির যুগ ধর্ম কি কীর্তন, নাম সংকীর্তন,
নিরপরাধে লইলে নাম পায় প্রেমধন, তার প্রেমধন। তাহলে এই হরির নাম যুগের যুগ ধর্ম, কলি যুগের যুগ ধর্ম। কোথায় লেখা আছে? নারদীয় পুরাণ। কোথায় লেখা আছে? নারদীয় পুরাণ। শ্লোকটা কি? হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব, কলৌ নাস্তেব। পেয়েছ সবাই? শ্লোকটা মনে পড়েছে? নাস্তেব গতিরন্যথা। শ্লোকটা সম্পূর্ণ বলি, সবাই মিলে বলবেন। নারদীয় পুরাণে পরিষ্কার করে বলে দিয়েছে, কলি যুগে নাম সংকীর্তন শ্রেষ্ঠ ধর্ম। অতএব তার প্রমাণ দিচ্ছে কি? হরে নাম, হরে নাম, হরে নামৈব কেবলম কলৌ নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতিরন্যথা। বাংলা কি? হরের নাম তিনবার বললেন কেন? বললেন হরের নাম, হরের নাম, হরের নাম তিনবার বললেন কেন? আপনাদের এখানে নাম কীর্তন হয়? জোরে বলো। এক নাম হয় হরে কৃষ্ণ নাম, ওই নাম কীর্তনে ভাগবত পাঠ হয়, হরে কৃষ্ণ কীর্তন শুরু হওয়ার আগে অধিবাসে ভাগবত পাঠ হয় না? মায়েরা শুনছে না? হয় না? জোরে বলো। ভাগবত পাঠ হয়, ভাগবত পাঠ ছাড়া নাম কীর্তনের অধিবাস হবে না, নাম কীর্তনের অধিবাস হবে না। তাহলে সেই ভাগবত পাঠে তোমরা শুনেছ, কিন্তু আমি অত ব্যাখ্যা করতে যাব না। যদি কোনোদিন তোমাদের এই এলাকায় নাম যজ্ঞে অধিবাসে ভাগবত পাঠ হয়, যদি আমার ভাগ্য হয় কোনোদিন, তাহলে বলবো অধিবাস কেন করতে হয় আর অধিবাসের ভাগবতে কি শুনতে হয়। যদি কোনোদিন তোমাদের এদিকে আসির চেষ্টা করবে।